নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ত্রিগ্রহী মহাসংযোগে ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, বর্তমানে বৃশ্চিক রাশিতে রবি, মঙ্গল এবং বুধ তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে এবং ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে, যার ফলে ছটি রাশির বিশেষভাবে কপাল খুলতে চলেছে, হতে চলেছে কোটিপতি। দেখুন, অনেকেই কোটিপতি ভিডিও শুনছেন, ভাবছেন যে বস থাকলে যে ভিডিও শুনলে কোটিপতি হবে, এমন না। কর্ম করতে হবে, পাশাপাশি ভাগ্য সাথ দিবে। দেখুন, বাধাগুলো জীবনে আসবে, কিন্তু বাধাকে কাটাতে গেলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের স্বরাবর্ণ কিন্তু হতে হবে। একজন বন্ধু আপনার পেছনে নেই, একটা জ্যোতিষ যারা আপনার বন্ধু হয়, এমন একজন জ্যোতিষ ভাইকে আপনার পেছনে নেই, যে যার কাছ থেকে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার সমস্ত কিছু জানতে কিন্তু পারে। অনেকে কী করেন জানেন, যে যখন সমস্যা করেন কিনা তখনই কিন্তু জ্যোতিষের স্বরাবর্ণ হন, কিন্তু তার আগে যদি আপনারা প্রত্যেক ছমাস অন্তর অন্তর যদি পরামর্শ করে নিতে পারেন যে আমাদের সময়গুলো কেমন যেতে চলেছে, আগামী ছমাস কোন কোন জায়গা থেকে প্রবলেম আসতে চলেছে, বা আগামী বছর আমাদের জন্য কোন কোন দিকগুলো আমাদের ক্ষেত্রে ভালো আসতে চলেছে, সে জায়গাগুলো যদি জেনে নেন কিনা, তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু তেমন কিন্তু সমস্যা আসে না। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। দেখুন, আপনারা বেদকে যদি বিশ্বাস করেন, বেদের যোগ হচ্ছে জ্যোতিষ। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো ধরনের দোষ না থাকে, তাহলে এই যে ত্রিগ্রহী যোগের ফলে ছয় রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, যারা প্রচুর ঋণে পড়ে গেছে, কারণ একটা ঋণ থেকে বেরিয়ে না বেরিয়ে আসতে আরেকটা ঋণে পড়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করুন। যাদের মামলা মকদ্দমা বা ব্যবসা করছেন, ব্যবসা ভালো যাচ্ছে না, তারপর আপনার সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, সন্তানের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যে কোনো বিষয়ে অবশ্যই পরামর্শ নিন। কারণ আমাদের যে গ্রহচক্র, যে নটি যে গ্রহ, তার কিন্তু শুভ এবং অশুভ প্রভাব দুটি কিন্তু রয়েছে। কখন আমাদের ক্ষেত্রে ভালো যাবে, কখন আমাদের ক্ষেত্রে খারাপ যাবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজিতে কিন্তু বলতে কিন্তু পারে। অনেকে ভাবেন যে কৌশিকদা বলছে, ওই আমার তো বলছে না। দেখুন, এই যে বিচারগুলো করি কিনা, এটা একটা ইন জেনারেল বিচার, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বিচার না। যদি আপনাদের জন্মছকে যদি যোগ যদি থাকে কিনা, এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হবেন মহাকোটিপতি। এই ত্রিগ্রহী যোগে ছয় রাশির কপাল খুলতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয়টি মহা সৌভাগ্যশালী রাশি। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ এবং আমাদের শনি গ্রহ কলিযুগে কিন্তু অর্থ দিয়ে থাকে, কিন্তু আমি একটি কথা বলি, আবার এই দুটি গ্রহ যদি আমাদের ক্ষেত্রে খারাপ হয় কিনা, তাহলে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু সমস্যা কিন্তু আসে। তেমনি বুধ, বুধ কিন্তু আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ আমাদের ব্যবসার কারক গ্রহ, মঙ্গল আমাদের এনার্জির কারক গ্রহ, মঙ্গল আমাদের ল্যান্ডের কারক গ্রহ, মঙ্গল টেকনিক্যাল দিকটা দেখে, মঙ্গল মেকানিক্যাল দিকটা দেখে, রবি রবি হচ্ছে আমাদের
হচ্ছে আলো। রবি আমাদের মেডিকেল মেডিসিন যে কোনো দিক, এই যে বড় বড় আইপিএস আইএস অফিসার রবি, কিন্তু রবি ভালো থাকলে পিতার জায়গা ভালো হবে, অর্থাৎ একটা সুনাম কিন্তু খ্যাতি যশ আপনার জীবনে কিন্তু আসবে। অর্থাৎ এই যে রবির যে কারকতাটা কি রয়েছে কিনা, এই রবির কারকতার জায়গাটা কিন্তু আমি একটি কথা বলবো, সমস্যা কিন্তু আছে। অর্থাৎ এই যে ত্রিগ্রহী যোগ, তিনটি গ্রহের মহা সংযোগে ছয়টি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না কেটে আপনারা আলোচনাটি শুনবেন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে, তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনাদের সমস্যা থাকতে পারে, কারণ সবটা তো ভালো হতে পারে না। শারীরিক পার্টটা কিন্তু অর্থের জায়গায় এবং ভাগ্যের জায়গায় এবং প্রপার্টির জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশি কথা বলবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি। কুম্ভ রাশি নির্ণয় রেজাল্ট পাবে। কুম্ভ রাশির এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, কর্ম যোগ প্রমোশন পদোন্নতি, শেয়ার বাজার থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশি নির্ণয় রেজাল্ট পেতে চলেছে। আপনাদের ফিনান্সিয়াল গেন আপনাদের হতে চলেছে। শেয়ার বাজার লটারি ফাটকা স্টক মার্কেট থেকে এই সময় আপনারা কিন্তু অর্থ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশি তো ব্যবসা থেকে আপনারা খুব লাভ করবেন, আপনাদের ভাগ্য দিক থেকে আপনারা লাভ করবেন। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছে বৃষ রাশি। বৃষরাশির স্ত্রী ভাগ্যে আপনাদের ধন হবে, আপনাদের এ সম্বন্ধে শেয়ার বাজার ফাটকা থেকে লাভ পাবেন, অনলাইন ট্রেনিং থেকে লাভ পাবেন। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে কিন্তু পড়তে চলেছে। সিংহ রাশি বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে। আপনাদের অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো হতে চলেছে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং সম্পত্তি যোগ দেখা যাচ্ছে। অন্তিম এবং শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সফলতা ইনকাম প্রফিট এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ত্রিগ্রহী যোগে এই ছয়টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। নমস্কার, ধন্যবাদ।